পাহাড় নদী আর ফরেস্ট মিলিয়ে এত সুন্দর একটা কম্বিনেশন, খুব জায়গায় দেখা যায়। কীভাবে আমাদের ছদিন কেটে গেল এখানে আমরা মানে বুঝতেই পারলাম না। আমরা প্রচুর এনজয় করেছি এখানে, প্রচুর ঘুরেছি, প্রচুর বরফ নিয়ে খেলেছি। তো অনেকগুলো ব্লগস তোমরা দেখলে, যদি তোমাদের ভালো লাগে তোমরা প্লিজ লাইক করো, প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। আমরা এখন আছি হট স্প্রিংয়ে, মানে ওই ইয়ামথাং ভ্যালির সামনেই আরেকটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে হট স্প্রিং। ওই একই রিভারটা বয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখতে এসেছি হট স্প্রিং, কিন্তু ওই দিকে দেখো, জুম করে দেখাচ্ছি, এই যে সিঁড়িগুলো দেখছো, এই সিঁড়িগুলো বয়েও বেয়ে বেয়ে উপরে ওঠা যায়। আমরা যাচ্ছি না, আমরা এখান থেকেই দেখছি যা দেখার। এই ভিউটাও খুব সুন্দর। এখানে একটা ব্রিজ আছে, খুব সুন্দর ব্রিজটা। এই যে জায়গাটা এতটা সুন্দর, অ্যাকচুয়ালি পুরোটা জায়গাটাই হচ্ছে পুরো ভ্যালি, তো সেই ভ্যালিটার জন্যই জায়গাটা এত খোলা খোলা, এটা সিনিক ভিউটা অসাধারণ। এদিকে পাহাড়, পাইন ফরেস্ট, আর এই দিয়ে যদি ব্রিজ দিয়ে নদী বয়ে চলেছে, দেখতে এত সুন্দর, ভালো লাগে। আর ভিডিও ছবি তোলা তো বাদই দিলাম, অন্য কথা এই খালি খালি জায়গার জন্যই পুরো ভ্যালিটাকে এত সুন্দর দেখতে লাগে। ওই দূরে দেখা যাচ্ছে সাদা মেঘে ঢাকা পাহাড়, ওখান দিয়ে মেঘ বয়ে চলেছে, যার জন্য পাহাড় তো ঢেকে গেছে এখন। পাহাড় নদী আর ফরেস্ট মিলিয়ে এত সুন্দর একটা কম্বিনেশন, খুব জায়গায় দেখা যায়। মানে এখানে সব কিছুই আছে বেসিক্যালি, পাহাড়ও আছে, নদীও আছে, আবার ফরেস্টও আছে, এভরিথিং। দ্যাটস ওয়াই এটা সবচেয়ে সুন্দর আমাদের এখন অবধি লাগছে। তোমরা এনজয় করো আমাদের সাথে ভিডিওটা এন্ড অবধি। এখন যাচ্ছি ওই ব্রিজটার কাছে, ওই যে ব্রিজটা তোমাদের এখান দিয়ে দেখাচ্ছিলাম, ভীষণ সুন্দর ব্রিজটা সাজানো, নিচে নদীর উপরে ব্রিজটা, এত সুন্দর দেখতে লাগছে যে যাওয়ার লোভটা সামলাতে পারলাম না। ফটো সেশন তো করতেই হবে, ও তো বানতাই হ্যায় ম্যান্ডেটরি। সো যাচ্ছি আমরা, চলো তোমরাও আমাদের সাথে চলো। এই যে আমরা ব্রিজে চলে এসেছি, টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসেছি ব্রিজে। দেখো কি সুন্দর লাগছে ব্রিজটা, দুদিক দিয়ে সাজানো ফ্ল্যাগস দিয়ে, কি সুন্দর লাগছে। ও দারুণ দারুণ, ভীষণ এনজয় করছি। ইয়ুমথাং ভ্যালিতে যাওয়ার পর আমাদের তো আর ফিরতে মনই চাইছিল না, এত সুন্দর একটা জায়গা আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি। তারপর আমরা রওনা দিয়ে দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটক থেকেও আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট সেরেই।
সিকিম থেকেও আমরা অনেকটা দূরে চলে এসেছি, কিন্তু একদমই মন মানছে না। পাহাড়কে ছেড়ে যেতে কারই বা ভালো লাগে বলো, কিন্তু ফিরতে তো হবেই, কিছু করার নেই। আমাদের এবার ফেরার পালা, অনেক আনন্দ করেছি আর এই শেষ রাস্তাটা খুব সুন্দরভাবে উপভোগ করতে করতে এসেছি, যাতে যত্ন করে মনের মণিকোঠায় তুলে রাখতে পারি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। টুডে ইজ আমার লাস্ট ডে ইন গ্যাংটক, আর দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা অলরেডি গাড়িতে রয়েছি। আমরা আজকে এখন যাচ্ছি রেলওয়ে স্টেশনের, এনজেপি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন আছে বিকেলবেলা, তো আমরা সকালেই গ্যাংটক হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। যেহেতু আমাদের বিকেলবেলা ট্রেন, তো আমরা হাতে অনেকটা সময় রেখেই বেরিয়েছি, কারণ আসার দিনকে একটা বড়ো ব্লান্ডার হয়ে গেছিলো, তাই জন্য আমরা এবারে হাতে সময়টা রেখেই বেরিয়েছি। তো এখন কীভাবে আমাদের ছ দিন কেটে গেল এখানে আমরা মানে বুঝতেই পারলাম না। আমরা প্রচুর এনজয় করেছি এখানে, প্রচুর ঘুরেছি, প্রচুর বরফ নিয়ে খেলেছি, বাট এখন যেহেতু লাস্ট ডে তো আমাদের মনটাও একটু খারাপ। আমরা তো রাস্তায় আছি, অনেকটাই পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব, বাট আমাদের ট্রেনের টাইম অনেকটা লেট আছে, এখনো হাতে অনেকটা সময় আছে। তো মাঝখানে আমরা লাঞ্চ করে নিয়েছি একটা জায়গাতে হল্ট করে, আমরা সেবকের পরে একটা জায়গা দাঁড়িয়েছিলাম, সেখানে আমরা লাঞ্চ অলরেডি করে নিয়েছি। খুব সুন্দর একটা জায়গা ছিল, পাশেই আর কি তিস্তার একটা পার্ট, মানে ছোট একটা জায়গা দিয়ে তিস্তার একটা পার্ট বয়ে যাচ্ছিলো, তো তার পাশেই ছিল আমাদের রেস্টুরেন্টটা, তো সেখান থেকেই আমরা দুপুরের লাঞ্চটা করে নিয়েছি। এখন ইচ্ছে আছে যতটুকু টাইম হাতে আছে আমরা আশেপাশে রাস্তাঘাট বা কোনো মার্কেট যদি থাকে, আমরা তো জানি না, তো দেখবো, একটু ঘুরে টুরে দেখার ইচ্ছা আছে, তো যদি যাই তোমাদের সাথে সেটা শেয়ার করব, জানাবো, তোমরা সাথে থেকো। আর আরেকটা কথা, এতদিন ধরে অনেকগুলো ব্লগস তোমরা দেখেছো সিকিমের, তো গাড়িটা একটু শেক করছে, তো অনেকগুলো ব্লগস তোমরা দেখলে, যদি তোমাদের ভালো লাগে তোমরা প্লিজ লাইক করো আমার ভিডিওসগুলো, অ্যান্ড কমেন্ট করে জানিও, আর যদি কোনো সাজেশনস থাকে যে কীভাবে আমি বেটার করতে পারি সেটাও বলতে পারো, অ্যান্ড প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, তাহলে এরকম আরও ডিফারেন্ট কাইন্ড অফ ব্লগস বা কন্টেন্টস আমি দেখানোর চেষ্টা করব। আর বাড়ি ফিরে আমি আমার অ্যাজ ইউজুয়াল আমার বিউটি অ্যান্ড লাইফস্টাইল রিলেটেড ভিডিওসগুলো কন্টিনিউ করব, আর যা যা সম্ভব করার চেষ্টা করব। সো স্টে টিউনড, বাই বাই।